সবাইকে স্বাগত জানাচ্ছি মাধ্যমিক উচ্চতর গণিত জ্যামিতি কোর্সের দ্বিতীয় লেকচারটিতে। যারা প্রথম লেকচারটি খেয়াল করেছিলেন তারা দেখেছেন আমার প্রথম লেকচারের আলোচনাটা ছিল পিথাগোরাস সম্পর্কিত আলোচনা 3.1, উপপাদ্য 3.1, যেটাতে বেসিক্যালি পিথাগোরাসের উপপাদ্যটির প্রমাণ দেখিয়েছিলাম। আর এখন উপপাদ্য 3.2 আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে উপপাদ্য 3.2 প্রকৃতপক্ষে পিথাগোরাসের উপপাদ্যের এই বিপরীত প্রতিজ্ঞা। তো পিথাগোরাসের উপপাদ্যটি প্রয়োগ করে খুব সহজেই এটা প্রমাণটা করা যায়। তাহলে প্রথমেই দেখে নিই, যাদের সামনে বই আছে একটু বইটার দিকে খেয়াল করো। উপপাদ্য 3.2 এর সাধারণ নির্বচন, কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। আসো দেখি জিনিসটা চিত্রটা কেমন হয়। কোন ত্রিভুজে, যে কোনো একটা ত্রিভুজ আঁকি, কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ধরলাম এটা এবিসি, ত্রিভুজটা এভাবে আঁকা যায়। চলেন, কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ধরলাম এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এস স্কোয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে হচ্ছে এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার। ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে শেষোক্ত বাহুদ্বয়, তাহলে শেষোক্ত বাহু হচ্ছে আমার এটা আর এটা, এই দুইটার অন্তর্ভুক্ত কোণটা, অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে। এটাই হলো উপপাদ্য 3.2 এর প্রমাণ। যারা পিথাগোরাসের উপপাদ্যটি ভালো করে খেয়াল করেছিল তাদের খেয়াল আছে পিথাগোরাসের উপপাদ্যের সাধারণ নির্বচনটা কি ছিল। সাধারণ নির্বচনটা ছিল সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। উপপাদ্য 3.2 এ বলেছে, যেটা আমি সাধারণ নির্বচনটা আরেকবার লিখছি, এখানে কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান হলে শেষোক্ত বাহুদ্বয়, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণটা, অন্তর্ভুক্ত কোণ সমকোণ হবে। এটাই হচ্ছে উপপাদ্য 3.2। তাহলে দেখি পিথাগোরাসের উপপাদ্য, একটু আগে যে বললাম পিথাগোরাসের উপপাদ্য থেকে খুব সহজেই প্রমাণ করা যায়, পিথাগোরাসের উপপাদ্যটা ছিল জাস্ট এখান থেকে শুরু, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, পিথাগোরাসের উপপাদ্যে এই জিনিসটাই বলা হয়েছে। এবার তাহলে দেখা যাক এটার প্রমাণটাতে চলে আসে। যেহেতু বলা হয়েছে কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ এস স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, তাহলে এই জায়গা থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে সহজেই বলে দেওয়া যায় এই দুইটার অন্তর্ভুক্ত কোণটা সমকোণ হবে। তাহলে এই দুইটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কোণ এ বি সি, তাহলে কোণ এ বি সি সমান এক সমকোণ। তোমরা বইয়ের উপপাদ্যটা আরেকটু ভালো করে খেয়াল করো, তাহলেই দেখবা ঠিক একইভাবে এই প্রমাণটা করা হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে লম্ব বিক্ষেপ, এর পরের অংশটি দিয়ে চলে যাচ্ছি, 3x লম্ব বিক্ষেপ 67 নম্বর পেজে। এই জায়গায় সবাইকে একটু বলে রাখি, সেটা হলো তোমরা পড়ার সময় বইয়ের পাশে, যেমন লম্ব বিক্ষেপের পাশে এখানে একটা ইংরেজি টার্ম লেখা আছে, এই নামগুলো সবসময় খেয়াল রাখার চেষ্টা করবা, এই জিনিসগুলো পরে অনেক কাজে আসবে তোমাদের। লম্ব বিক্ষেপকে ইংরেজিতে বলা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন, বা এই জিনিসটাকে অন্যভাবে বলা হয় অর্থোগ্রাফিক প্রজেকশন।
এখন আসি লম্ব অভিক্ষেপ জিনিসটাকে। সাধারণভাবে বললে যেটা বলা যায় সেটা হলো লম্ব অভিক্ষেপ হলো কোনো একটা ত্রিমাত্রিক বস্তু বা কোনো একটা ত্রিমাত্রিক বিষয়কে দ্বিমাত্রিক ক্ষেত্রে স্থাপন করা, অর্থাৎ একটা ত্রিমাত্রিক ক্ষেত্রের দ্বিমাত্রিক প্রতিফলন বলতে পারো। যেমন ধরো আমরা যখন একটা একটা ঘরের ছবি আঁকি, যেমন আমরা যখন ওই যে কী বলে প্রাকৃতিক দৃশ্যের ছবি আঁকতে বলে আমরা সবসময় হচ্ছে এরকম একটা ছবি আঁকা ট্রাই করি, এরকম একটা ছবি আঁকা ট্রাই করি, ঠিক আছে। এই জিনিসটা কোথা থেকে আসতেছে? আমার এই যে বোর্ডটা, এটা তো একটা দ্বিমাত্রিক ক্ষেত্র। এই দ্বিমাত্রিক ক্ষেত্রে আমি এই জিনিসটাকে কী করতেছি, দ্বিমাত্রিক ক্ষেত্রে এই ছবিটাকে হচ্ছে আঁকতেছি। তো আঁকার ক্ষেত্রে আমি এই যে প্রতিফলনটা দিচ্ছি এটাই হচ্ছে আমার লম্ব বিক্ষেপের, আর এটাই হচ্ছে লম্ব বিক্ষেপের একটা প্রয়োগ, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখি, মানে ছোটো ছোটো আস্তে আস্তে আসে জিনিসটা। সর্বপ্রথমে হচ্ছে আমি দেখাবো হচ্ছে বিন্দুর অভিক্ষেপটা। তোমাদের সামনে বইটা থাকলে একটু বইয়ের দিকে খেয়াল করো। বিন্দুর অভিক্ষেপ, বিন্দুর অভিক্ষেপে বলা হয়েছে কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। তাহলে অবশ্যই একটা সরলরেখা আঁকি এক্স ওয়াই, এই সরলরেখার উপর কোন বিন্দুর অভিক্ষেপ বলতে, ধরলাম এটা হচ্ছে পি বিন্দুটা, এই বিন্দুর অভিক্ষেপ বলতে এক্স ওয়াই রেখার উপর পি বিন্দুর লম্বকে, পি বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু। তাহলে পি বিন্দু থেকে আমাকে এক্স ওয়াই এর উপর একটা লম্ব আঁকতে হবে। লম্বটা আঁকি পি বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর লম্ব, ধরলাম এটা হচ্ছে আমার লম্বটা পি পি প্রাইম লম্ব এক্স ওয়াই। তাহলে এবার লম্বের পাদবিন্দু কোনটা? লম্বের পাদবিন্দু হচ্ছে এটা। তা অতএব বলতে পারি পি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে পি প্রাইম। এটাও গেল বিন্দুর লম্ব বিক্ষেপ। আর একটু সবাই বই দিয়ে খেয়াল করো, বই থেকে আমি এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করি এক্স ওয়াই একটা নির্দিষ্ট সরলরেখা, পি যে কোনো বিন্দু, পি বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর অঙ্কিত লম্ব পি প্রাইম পি পি প্রাইম, এবং লম্ব পি পি প্রাইমের পাদবিন্দু পি প্রাইম। সুতরাং পি প্রাইম বিন্দু এক্স ওয়াই রেখার উপর পি বিন্দুর লম্ব বিক্ষেপ, পি প্রাইম বিন্দুটা এক্স ওয়াই এর উপর পি বিন্দুর লম্ব বিক্ষেপ। অর্থাৎ কোনো নির্দিষ্ট রেখার উপর কোনো বিন্দুর লম্ব বিক্ষেপ একটি বিন্দু। এটা তো আমরা দেখতেই পাচ্ছি এই বিন্দুটা লম্ব বিক্ষেপটা এই রেখার উপর, এই যে পি প্রাইমটা, তাহলে পি প্রাইম একটা বিন্দু। তাহলে এটা গেল হচ্ছে বিন্দুর লম্ব বিক্ষেপ। এবার আমরা আসবো হচ্ছে রেখার অভিক্ষেপ, রেখা বা রেখাংশের। রেখাংশের অভিক্ষেপ, সর্বপ্রথমে একটা সরলরেখা আঁকি, যে রেখার উপর আমরা এই রেখাংশের লম্ব বিক্ষেপ নিব। ভালো করে খেয়াল করো, এ বি, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এই দুইটা বিন্দু যোগফলই হচ্ছে কিন্তু আমাদের রেখাংশটা। তাহলে আমরা খুব সহজেই করতে পারি, আমরা বিন্দু লম্ব বিক্ষেপে পড়েছি, সেটা হলো এ থেকে এক্স ওয়াই এর উপর যদি আমি লম্ব টানি, এ থেকে আমি লম্ব টানলাম এ প্রাইম, এবং বি থেকে যদি আমি লম্ব টানি বি প্রাইম, এ প্রাইম বি বি প্রাইম লম্ব, তাহলে এ বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে এ প্রাইম বিন্দু, আর বি বিন্দুর লম্ব বিক্ষেপ হচ্ছে বি প্রাইম বিন্দু। অতএব বলে দেওয়া যায় খুব সহজে, সেটা হলো এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ হলো এ বি। বইদিকে একটু খেয়াল করো সবাই, ধরি এ বি রেখাংশের প্রান্তবিন্দু দ্বয় এ বি, যখন এ ও বি বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর অঙ্কিত লম্ব যথাক্রমে এ প্রাইম এবং বি বি প্রাইম, এ প্রাইম লম্বের পাদবিন্দু এ প্রাইম এবং বিবি প্রাইম লম্বের পাদবিন্দু হচ্ছে বিবি প্রাইম, সরি বি প্রাইম, এই এ প্রাইম বি প্রাইম রেখাংশই এক্স ওয়াই রেখার উপর এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ। তাহলে এই এ বি রেখাংশটাই, এ বি রেখাংশের লম্ব বিক্ষেপ হচ্ছে এ প্রাইম বি প্রাইম। বইয়ের শেষ অংশে একটা লক্ষণীয়তে কয়েকটা জিনিস বলেছে, ওই জিনিসগুলো হচ্ছে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাটা করেছি তারই একটা কি বলো সামারি টাইপের বলা যায়। বলা হচ্ছে কোনো রেখার উপর কোনো বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দুই ওই বিন্দু লম্ব বিক্ষেপ, কোনো রেখার উপর এই রেখার উপর এই বিন্দুর অঙ্কিত লম্ব, লম্ব হচ্ছে এ প্রাইম পাদবিন্দু হচ্ছে এ প্রাইম, তাহলে এটাই হচ্ছে এ বিন্দুর লম্ব বিক্ষেপ। তারপরটা বলেছে কোনো রেখার উপর লম্ব রেখার লম্ব বিক্ষেপ, কোনো রেখার উপর এই রেখা, এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে এটা এক্স ওয়াই, এক্স ওয়াই এর উপর লম্ব রেখা ধরলাম এ বি। বলেছে লম্ব বিক্ষেপ একটি বিন্দু, ফলে লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য শূন্য। তাহলে দেখো এক্স ওয়াই রেখার উপর লম্ব হচ্ছে এ বি, এটার লম্ব বিক্ষেপটা কি এ বিন্দুটা, তাহলে এই দৈর্ঘ্যটা কি, বিন্দু তো আমরা জানি বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, তাহলে এটাই বলেছে ফলে লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য শূন্য।
এরপর 3 নম্বরে বলা আছে, কোনো নির্দিষ্ট রেখার সমান্তরাল রেখাংশের লম্ব বিক্ষেপ ওই রেখাংশের সমান হবে। কোনো নির্দিষ্ট রেখার সমান্তরাল রেখাংশের লম্ব বিক্ষেপ ওই রেখাংশের সমান। যেমন ধরো এই রেখার, এই রেখার সমান্তরাল রেখাংশ, আমি এখন যদি বলি এই রেখাটা, এটা সমান্তরাল রেখাংশ, তাহলে এরকম একটা, তাহলে দুইটারই লম্ব বিক্ষেপ, এটারও লম্ব বিক্ষেপ হবে এখানে, এটার ক্ষেত্রেও লম্ব বিক্ষেপটা আসবে ঠিক একই জায়গায়, একই জায়গায় আসবে। কারণটা হচ্ছে এই একই বিন্দু এ বি সি ডি যদি বলি, তাহলে এই জিনিসটাই বলছে সমান্তরাল রেখাংশের লম্ব বিক্ষেপ ওই রেখাংশের সমান হবে, অর্থাৎ এটার যে লম্ব বিক্ষেপটা আর এই দুটো লম্ব বিক্ষেপ পরস্পর সমান হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লেকচারটি দেখার জন্য। পরবর্তীতে আমরা লম্ব বিক্ষেপের গুরুত্ব, লম্ব বিক্ষেপের উপপাদ্য প্রয়োগ করে আমরা উপপাদ্য 3.3, 3.4 আর 3.5 উপপাদ্যগুলো দেখব। সবাইকে আবারও ধন্যবাদ।